গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি শিশেন্দু মুখোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস ঝাঁপি আজ শোনাব উপন্যাসটির চতুর্থ অর্থাৎ শেষ পর্ব ঘড়িতে সোয়া এগারোটা কিন্তু সময়টা অর্থহীন লাগছিল জ্ঞানের কাছে শেষ সেন্টার টেবিল থেকে আধ খাওয়া জলের গেলাসটা তুলে বাকি জলটুকু খেয়ে নিল বন্যা ফের ফিরে এসে সোফায় বসে বলল সরি না না ঠিক আছে বন্যা আমি বুঝতে পারছি সামান্য ধরা ভাঙা কান্নার রেশ মেশানো গলায় বন্যা বলে কি বুঝতে পারলে জ্ঞানাঞ্জন বুঝতে পারছি তুমি একটা ক্রস রোডে আছো ভালো আর খারাপ দু রকমই আছো তুমি মাথা নেড়ে বন্যা বলল কিছু বোঝুনি জ্ঞানাঞ্জন আমি কখনো ক্রস রোডে ছিলাম না আমি একটুও ভালো নেই গত পাঁচ বছর ধরে কখনো ভালো থাকিনি আমি তা তো বলনি তুমি বলবো কেন তুমি কেন বুঝতে পারলে না এখন পর্যন্ত তুমি এক বড় জানতে চাওনি কেন ডেকেছি তোমায় কেন এত আকুল হয়ে তোমার বাবার কাছে চিঠি দেওয়া কেন সারা রাত না ঘুমিয়ে জেগে থাকা কেন সকাল থেকে অপেক্ষা করা আচমকা রক্তোচ্ছ্বাসে ভেসে গেল জ্ঞানের মুখ একটু শ্বাসকষ্ট হতে লাগল মুখটা নিচু করে নিজের করতলের দিকে চেয়ে রইল সে বুকের ভেতর ভীষণ সামুদ্রিক ঝড়ে আছাড়ি পিছাড়ি খাচ্ছে পালতোলা একটা ছোট্ট নৌকো পাহাড়ের মতো ঢেউয়ের মাথায় উঠে যাচ্ছে আচম্বিতে নেমে যাচ্ছে অতল পাতালে তুমি তুমি আমাকে কখনো ভালো থাকতে দাওনি জ্ঞানাঞ্জন গভীর যন্ত্রণায় একটা অস্ফুট শব্দ করলো জ্ঞান ভুল হয়েছিল বড্ড ভুল হয়েছিল আমার সেই একটা ভুল কত শোধ নিল আমার উপর জানো চোখ ধাঁধানো একটা লোক এসে মাথাটা ঘুরিয়ে দিল আমার টাকা বিদেশ ফুর্তি আনন্দ কিন্তু সবসময় তুমি কাঁটা হয়ে ফুটে রইলে কিছুতেই সেই কাঁটা তুলতে পারি না কেন বলো অত আনন্দের মধ্যে আমি হাঁপিয়ে পড়তাম বারবার কেন ক্লান্তি আর অবসাদ আমাকে দুমড়ে মুচড়ে দিত কেন পাশের বেড়ে যখন মরে যাচ্ছে অলোক তখন আমি খুশি আকুলভাবে অপেক্ষা করছি তার শেষ নিশ্বাসের জন্য কেন স্বামী মারা যাওয়ার পর তার যুবতী স্ত্রীর মনে হয় আহ আমি আজ স্বাধীন আমি আজ মুক্ত আর বন্ধন নেই কেন মনে হয় জ্ঞানাঞ্জন চুপ কেন মনে হয় জানো জ্ঞান করতলের দিকে চেয়ে থাকে জানো না জ্ঞানাঞ্জন ডিঙি নৌকোটা ডুবল ডুবেই গেল অনেকক্ষণ বাদে ফের জলের অতল থেকে উঠে এলো ঢেউয়ের এক বিশাল পাহাড়ে চেপে উঠে গেল আকাশে ফের নামতে লাগলো জলের উপত্যকায় জ্ঞান মুখ তুলতে পারছে না জীবনে আমি কোনোদিন তোমার কাছে ক্ষমা চাইবো না জ্ঞানাঞ্জন গত পাঁচ বছর তুমি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছ কখনও একটু সুখী হতে দাওনি আমায় কোনো দিন ভুলতে দাওনি কি গভীর কি নিষ্ঠুর প্রতিশোধ নিয়েছ কি তুমি জানো বারবার তোমার ফ্যাকাশে হতভম্ব মুখটা এসে অলোককে আড়াল করেছে চার বছরের বিবাহিত জীবনে একটু ভালোবাসা তো হতেই পারত অলোকের প্রতি আমার হলো না আমি কিছুতেই পারলাম না তুমি দিলে না বলো কেন ক্ষমা চাইব তোমার কাছে জ্ঞান মাথা নেড়ে কিছু একটা বলতে গিয়ে দেখল এখন কথা বলার কোনো মানেই হয় না অসহায়ভাবে সে তাই চুপ করে গেল বিরহ কিছুতেই ভুলতে দেয় না কিন্তু মিলন ভুলিয়ে দেয় কথাটি কে বলেছিল বলো তো জ্ঞান মাথা নেড়ে বলল মনে পড়ছে না মিলন হলে ভোলা খুব সোজা রোজ তাকে চোখের সামনে দেখতে দেখতে ধীরে ধীরে তার রহস্যের অবসান ঘটে যায় সে চোখের সামনে থাকা সত্ত্বেও ভুলতে থাকে মানুষ কিন্তু যে দূরে সরে যায় যাকে পাওয়া গেল না যে এলো না জীবনে তার ইমেজ দিন দিন বেড়ে ওঠে কি সাংঘাতিক বলো এবার জ্ঞান একটু হাসল শুধু তোমার জন্য আমি আজও ভালো নেই জ্ঞানাঞ্জন একটুও ভালো নেই অলক মারা গেছে পয়সা করি নেই বাবা মার সঙ্গে সম্পর্ক রইলো না শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনো সম্পর্ক তৈরি হলো না তবু এসব আমার খারাপ থাকার কোনো কারণ নয় একটা মেয়ে সমাজে এখনও একা বেশ বেঁচে থাকতে পারে রক্ষকের কোনো দরকার হয় না তার ভক্ষকদেরও ঠেকিয়ে রাখা শক্ত নয় কিন্তু তার আগে তোমাকে আমার ভোলা দরকার জ্ঞান যে কি বলবে তা খুঁজে পাচ্ছে না বন্যার অলোকের জীবনে তার ছায়াটুকু আছে বলেও তার কখনো মনে হয়নি ঝাড়গ্রামের এক গায়ে ছাত্রছাত্রীদের অঙ্ক শেখাতে শেখাতে সে তো কত মানুষের কাছে বিস্তৃত হয়ে গেছে তোমাকে না ভুললে আমি বাঁচব কী করে কাল তোমার গলা শুনে কাটা দিল শরীর তুমি অপমান করলে না এমনকি আসতে রাজি হলে স্বপ্নেও ভাবিনি তো এমন অদ্ভুত আনন্দ হয়েছিল যে সারা রাত একটু ঘুম হলো না আজ সকাল থেকে বসে আছি তোমার জন্য কিছু খাইনি ঝিকে তাড়াতাড়ি বিদায় করে কতবার দরজায় গিয়ে ফুটোতে চোখ রাখছি কখন আসবে বোন না বলে ফের থেমে গেল জ্ঞান বিরহ ভুলতে দেয় না কিন্তু মিলন ভুলিয়ে দেয় আমি তোমাকে ভুলতে চাই জ্ঞান বন্যা উঠে এলো ধীর পায়ে সমস্ত মুখে রক্তি মাভা এলো চুল উঠছে হাওয়ায় হাঁটু গেড়ে পায়ের কাছে বসে ঊর্ধ্ব মুখে চেয়ে বলল ভুলে দাও জ্ঞান জ্ঞানের চোখে আবেগে জল আসতে চাইছিল স্খলিত কণ্ঠে বলল কি করে ভোলাব দুহাতে তার গলা জড়িয়ে ধরে চোখে চোখে চেয়ে থাকে বন্যা শ্বাসে শ্বাস একই হৃৎপিণ্ডের শব্দ প্রতিধ্বনি তুলছে অন্যের বুকে দুটি পাপড়ির মতো সাদা ঠোঁট কাঁপছে কতক্ষণ ধরে তাকে চুমু খেয়েছিল বন্যা কে জানে সময়ের কোনো হিসেব ছিল না জ্ঞানের চেতনাও ছিল কি না কে জানে স্বর্গের ঘণ্টাধ্বনি শোনা যাচ্ছিল কি পিঠে কি ঘুরছিস রে আমার কি ঘামাচি হয়েছে না তো তাহলে দেখছিলাম কালো মতো গুটলি পাকানো কি যেন মনে হলো ঢাস টাস কিছু কিনা যা ঢাস আসবে কোথেকে তুমি তো গায়ে থাকো ভাবলাম ওখান থেকে নিয়ে এসেছো বুঝি তাই খুঁটে দেখলাম ঢাস নয় একটা কালো গোটা মতো উপর হয়ে সোয়া জ্ঞান চোখ বোঝা অবস্থাতেই একটু হাসলো বলল তুই ঢাস চিনিস চিনব না কেন ছায় চিনিস মানুষ নয় ডাস খায় গরুকে যাই বলো গায়ে কিন্তু বড্ড পোকামাকড় তোদের বিয়ে তো গায়ে হবে গায়ের লোক ছাড়া দুজনকে একসঙ্গে বিয়ে করবে কে কটা বাজে বলবি দাদার পিঠে একটা চিমটি কেটে বিদ্যা বলল চারটে মা ঘুম থেকে উঠেছে মা দুপুরে ঘুমোয় নাকি ছাদে গেছে ভেজা জামাকাপড় উল্টাতে ঘুমোচ্ছে বাবা শেষ রাতে উঠে ট্রেন ধরে এসেছে তো রাতে ভালো ঘুম হয়নি যা করবি করব তবে একটু দেরি হবে কেন দেরি হবে কেন রান্নাঘর এঙ্গেজড দুটো গ্যাস উনুনেই রান্না হচ্ছে রান্না বিকেল চারটের সময় কিসের রান্না দয়ার সতী দুজন মিলে একটা নতুন রান্না করছে সতী সে এসেছে নাকি রেসিপিটা তো ওরই জিনিসটার নাম কিমা ভরপুর আলুর ভেতরটা কুড়ে নিয়ে তাতে কিমা ক্যাপসিকাম মাশরুম ডিমের টুকরো এসব দিয়ে পুড় দিতে হয় গ্রেভি হয় কাজুবাদাম বাটা আর ক্রিম দিয়ে এখন একটা অনুনে কিমা তৈরি হচ্ছে অন্যটা সেদ্ধ হচ্ছে আলু এই গরমে অত রিচ খাওয়া ওরকম বলো না তো তোমার জন্য কষ্ট করে বানানো হচ্ছে কেন আমার জন্য কেন আজকে আমার জন্মদিন ভ্যাট তোমার জন্ম তো নভেম্বর মাসে তাহলে উপলক্ষটা কি। তুমি উপলক্ষ সারা সপ্তাহ তো কচু খেঁচো খেয়ে থাকো বাড়িতে এলে একটু ভালো মন্দ খাওয়াবো না আমরা দুপুরে যা খেয়েছি তাই তো গলা অবধি হয়ে আছে হাঁ হাঁ এখনই তো নয় খাবে তো রাত্রে তাই গরম দুপুরে মেয়েটাকে বেহালা থেকে টেনে এনেছিস মোটেই টেনে আনিনি নিজে এসেছে কি তো ওই নিয়ে এলো মেয়েটাকে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না কেউ যদি কারোর জন্য কষ্ট করে আনন্দ পায় তাহলে কি করা যাবে বলো জ্ঞানের কানটা হঠাৎ গরম হয়ে উঠল মুখটা মালিশে ডুবিয়ে দিয়ে বলল পিঠটা চুলকে খোটা খোঁটাখুটি করেছিস তাই তো এখন পিঠ চুল করছে দাঁড়াও একটু পাউডার দিয়ে নিই যা ঘেমেছ তোর নখে ভীষণ ধার কেন যে শাকচুনির মতো বড় বড় নখ রাখিস বড় দাঁড়া চিরুনিটা নিয়ে আয় যতক্ষণ চিরুনি আর পাউডার আনতে গেল বিদ্যা ততক্ষণ বালিশে মুখ গুঁজে পড়ে রইল জ্ঞান কি হচ্ছে এসব কি হচ্ছে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে কি ষড়যন্ত্র করতে চাইছে তার বিচ্ছু দুটো বোন বিদ্যা খুব যত্ন করে পিঠ চুলকোতে চুলকোতে বলল কি কথা হলো জ্ঞান অবাক হয়ে বলে কিসের কি কথা আজ আর সঙ্গে দেখা করতে গেলে বোন না জ্ঞান কিছুক্ষণ স্থির হয়ে চুপ করে রইল তারপর বলল তা দিয়ে তোর কি দরকার আহা নিশ্চয় কোনো জরুরি ব্যাপার ছিল নইলে সাত তাড়াতাড়ি আমরা ঘুম থেকে ওঠার আগেই অমন হুটপাট করে চলে যেতে না তোরা তো কুম্ভকর্ণ বেলা এগারোটার আগে ঘুম থেকে উঠিস মোটেই এগারোটা নয় আমরা উঠেছি ঠিক নটা পঁয়ত্রিশে তুমি বেড়েছো নটা কুড়িতে অ্যাপয়েন্টমেন্ট ছিল যে ভদ্রমহিলের কি কোনো বিপদ তা জেনে কি হবে কবেকার চেনা বলো তো ও বড্ড জালাস বলোই না দাদা জীবনে কখনো কোনো মহিলার সঙ্গে তোমার অ্যাপয়েন্টমেন্টের কথা শুনিনি তুমি তো মেয়েদের অ্যাভয়েড করো অ্যাভয়েড করবো কেন আমার কত ছাত্রী আছে জানিস মেয়েদের অ্যাভয়েড করলে কি চলে এই মহিলা কি তোমার ছাত্রী মনে মনে প্রমাদ গুণে জ্ঞান বলল না কবে কাটছে না বছর পাঁচেক বোন নাকি ম্যারেড কে বলল মা বলছিল তার মানে এটা নিয়ে তোদের আলোচনা হয়েছে তাই তো মা ভয় পাচ্ছিল রাতের জরুরি ফোন সকালে উঠেই তোমার যাওয়া বোধহয় ভদ্রমহিলার কোনো বিপদ হয়েছে তাই কি জ্ঞান খুব ভালো মিথ্যেবাদী নয় মিথ্যে কথা সে একদম বলতে পারে না তাই তার বুক ঢিপঢিপ করছিল ভয়ে একটু চুপ করে থেকে সে বলল হ্যাঁ কি বিপদ মেয়েটার স্বামী হঠাৎ মারা গেছে আ আরে কত বয়স বয়সটা বলতে বাধবাধ ঠিক ছিল বয়স বললে আবার কৌতূহল বাড়বে হয়তো কোনো রকমে বালিশ খামচে ধরে বলল বয়স কি আর জিজ্ঞেস করা যায় সাতাশ আঠাশ হবে হয়তো ছেলে মেয়ে নেই জ্ঞান আবার কিছুক্ষণ চুপ করে থেকে বলল না তাহলে তুই ইচ্ছে করলে আবার বিয়ে করতে পারে তোমার সঙ্গে কি করে আলাপ হলো ওহ তুই শুধু একটা জায়গায় চিরুনি ঘষছিস জ্বালা করছে বাদিকটা চেপে দে দিচ্ছি বাবা দিচ্ছি বকো কেন কি করে আলাপ হলো বললে না হয়ে গেল রাগ করলে না কি আরে না রাগের কি এক সময় লেকটাউনে থাকতাম তো সেখানে আলাপ হয়েছিল মাত্র এক দেড় মাসের আলাপ তারপর বিয়ে হয়ে যায় মাত্র এক দেড় মাসের আলাপ হ্যাঁ তাই তাই পাঁচ বছর বাদে টেলিফোনে জরুরি তলব আর তোমারও ছুটে যাওয়া মিথ্যে গল্প সে বানাতে পারে না মোটেই কিন্তু ক্রমশ বিপদের মধ্যে চলে যাচ্ছে বুঝতে পেরে সে বিভ্রান্ত মাথা থেকে একটি গল্প বের করল বলল আসলে আমার এক বন্ধুর বউ বন্ধুর বউ হ্যাঁ কোন বন্ধু বলো তো অমরেশ ভাস্কর শিলাদিত্য নবীন্দ প্রাণগোপাল সুজিত দেবল কৌশিক না আর কেউ শিউরে উঠল জ্ঞান তার খেয়াল ছিল না তার দুটি বোনেরই স্মৃতিশক্তি সাংঘাতিক এইসব বন্ধুদের যে কারো নাম বলে দিতে পারত সে কিন্তু এরা কেউ মারা যায়নি এবং সকলের সঙ্গেই তার যোগাযোগ আছে কারো কারোর সঙ্গে যোগাযোগ ক্ষীণ কিন্তু আছে মিথ্যেটা বলতে সে আর সাহস পেল না বলল তোরা চিনবি না মিত্র অলোক মিত্র যা এ নেমে আবার কে বন্ধু ছিল তোমার সব বন্ধুর গল্প তো তুমি আমাদের কাছে করেছ কে ট্যা কে বকের মতো হাঁটে কে কৃপন কে মাঝরাতে উঠে চান করে কার ভূতের ভয় সব বন্ধুর কথা কি আর বলেছি হয়তো এর কথা তেমনভাবে মনে হয়নি তাহলে অলোক মিত্র তোমার তেমন বন্ধু নয় বলো না তেমন ঘনিষ্ঠ নয় তাই ওর কথা ওঠেনি ঘনিষ্ঠ নয় তবু তোর বউ ডাকলো কেন তোমাকে নিশ্চয়ই মিত্রের ঘনিষ্ঠ বন্ধু অনেক আছে তাদেরই তো ডাকা উচিত কী যে বলিস তার ঠিক নেই স্বামী মারা গেছে এখন তো স্বামীর বন্ধুদের কাছে সান্ত্বনা খুঁজবে একসময় তো বন্ধুত্ব ছিল ডাকলে দোষ কী মিত্র কবে মারা গেছে গত ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে হ্যাঁ কি হয়েছিল ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ও ফের এক জায়গায় ঘষছিস এবার ডান ধারটায় দে সরু দাঁড়াগুলো দিয়ে দিচ্ছিস না কেন লাগছে কেন আচ্ছা আচ্ছা এবার ঠিক করে দিচ্ছি হ্যাঁ রে ওরা যে রাতছে কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না কেন এখন দুটো জিনিসই সেদ্ধ হচ্ছে মশলা না পড়লে কি গন্ধ বেরোয় রান্নাঘরে একজাস্ট ফ্যান চালানো আছে গন্ধ বেরিয়ে যায় বললে না আবার কী বলবো সবই তো বললাম বন্যার দেখতে কেমন মোটামুটি ফর্সা মোটামুটি লম্বা কি জানি বাবা মেয়েদের লম্বাটা অতটা বুঝি না মাঝারি হাইট হবে হয়তো বুকের ভেতর ঢিপ ঢিপ করছে শব্দটা বাড়ছে দ্রুত হচ্ছে হৃৎপিণ্ডের গতি চোখ নাক মুখ ওই একরকম কেন যে এত প্রশ্ন করছিস তো কাজ কিসে পেলো আহা তুমি বাড়ি এলে তো আমরা এরকমই বক বক করি করি না বলো প্রশ্ন করে করে তোমাকে ঝাঁঝরা করে দিই তা দিস তাহলে বিরক্ত হচ্ছ কেন আচ্ছা আচ্ছা ঠোঁট ফোলাতে হবে না তুমি কি জানো যে তুমি আমাদের উপর রাগ করলে আমাদের মন ভীষণ খারাপ হয়ে যায় কি মুশকিল রাগ করলাম কোথায় চিরুনিটা রেখে এবার পিঠে হাত বুলিয়ে দে দাদা হুম তোমার ঠোঁটের ব্যথাটা কমেছে একটা শীতল স্রোত জ্ঞানের মেরুদণ্ড পেয়ে নেমে গেল সে চমকে উঠেছিল অবাক হয়ে বলল ঠোঁটের ব্যথা বাহ ফিরে এসে বললে না বাসে হঠাৎ ব্রেক কষায় সামনের সিটে মুখ থুবড়ে পড়ায় ঠোঁটে ব্যথা লেগেছে ঠোঁট ফুলে গিয়েছিল ও হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে লজে চোখ তুলতে পারছিল না জ্ঞান বালিশে মুখ আরও গভীরভাবে ডুবিয়ে দিল সে মিথ্যাচার এত মিথ্যাচার কি সে পারে তার অভ্যেস নেই বন্যার আসলে সে ডুবে গিয়েছিল সে ওর দাঁত কত গভীরে বসে গিয়েছিল তা তখন খেয়ালও করেনি তখন স্বর্গের ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছিল তখন সে মর্তবাসী ছিল না অনেকক্ষণ কিন্তু যখন মাটিতে পা রাখল ফিরে এলো স্বর্গ থেকে তখন দুটি ঠোঁটে প্রবল জ্বালা আর রক্তের লোনা স্বাদ অনভ্যেসের চুম্বন সারাক্ষণ রুমালের ঠোঁট ঠেকে বাড়ি ফিরেছিল সে যখন ডোরবেল বাজিয়েছিল তখনও ঠোঁট পটলের মতো ফুলে আছে বাসের ব্রেক কষার গল্পটা বলতেই হয়েছিল তাকে মা তাড়াতাড়ি ফ্রিজ থেকে বরফ বের করে দিয়ে বলেছিল শিগগির বরফ চেপে ধরে রাখ বিষে গেলে মুশকিল ভুলে গিয়েছিল জ্ঞান মিথ্যে কথা মনে রাখা যায় না যা করবি না বিদ্যা এইমাত্র দেখে এলাম সেদ্ধ নামিনি দয়া বলেছে রান্নাটা নামলেই ও নিজে চা করে দিয়ে যাবে আর কি বলবে জ্ঞান চুপ করে রইল দাদা ঘুমো তো না আজ দুপুরে কিন্তু তুমি একটুও ঘুমো নি আড়াইটায় শুয়েছ চারটে অবধি এপাশ ওপাস করেছ দুপুরে ঘুমোনোর তো অভ্যেস নেই ওই সময় ক্লাস থাকে বাড়ি এলে দুপুরে কিন্তু ঘুমো আজ ঘুম হয়নি না বাবা যখন বাড়ি এলো তখন তুমি বাড়িতে ছিলে না না তাই তোমাকে মা বলেনি কি বলেনি গত সোমবার আসানসোলের ঠিকানায় বাবা একটা চিঠি পায় তোমার এক বন্ধু লেখা কিসে চিঠি কে বন্ধু তোমার এক বন্ধু তোমার ঠিকানার ফোন নম্বর চেয়ে বাবাকে চিঠি লিখেছিল জ্ঞান চুপ করে রইল আজ বোধ তাকে পাতাল প্রবেশ করতে হবে জিজ্ঞেস করলে না কে কে বলতো তার নাম অলোক মিত্র ও বলে জ্ঞান তার সীমাবদ্ধ মাথার মধ্যে বিশ্বাসযোগ আরও মিথ্যে কথা খুঁজতে লাগল এই কি সেই অলোকমিত্র যে ফেব্রুয়ারি মাসে মারা গেছে জ্ঞান একটা শেষ ফেলে বলল চিঠিটা কোথায় চিঠি তো বাবা আমাকে দেয়নি মায়ের হাতে দিয়ে বলল খোকার এক বন্ধু ওর ঠিকানা চেয়ে চিঠি লিখেছে আমাকে ওকে বলো বন্ধুর সঙ্গে যেন যোগাযোগ করে আমি অবশ্য ঠিকানার ফোন নম্বর জানিয়ে চিঠি লিখে দিয়েছি মা চিঠিটা দেখে বলেছিল হো মা এ তো মেয়েলই হাতে লেখা দয়া চানিয়ে এলো কি হচ্ছে রে বিদ্যা দাদাকে আজ একা দখল করে আছিস তার জন্য খাজনাও দিতে হচ্ছে পিচুল কোনো ফু ওটা আবার খাজনা দাদাকে ঘুমোতে দিস তো আজ দাদা ঘুমোয়নি ওপাশ করছিল জ্ঞান চায়ের কাপের দিকে নিবিড় চোখে অথচ আনমনাভাবে চেয়েছিল সে এরকম বাচ্চা ছেলের মতো ধরা পড়ে যাবে কখনো ভাবেনি কেন যে মিথ্যে কথাগুলো বানিয়ে বলতে গেল দয়া চলে যাওয়ার পর কিছুক্ষণ জ্ঞান বিদ্যার দিকে তাকাতে পারল না ক্রমশ নিস্তব্ধতা অসহ্য হয়ে উঠছিল চা ঠান্ডা হয়ে যাচ্ছে দাদা ও হ্যাঁ বলে জ্ঞান উঠে বসে চায়ের কাপ হাতে নেয় বিদ্যা খুব সস্নেহে তার পিঠে একটা নরম হাত রেখে বলল তোমার হাত কাঁপছে শরীর খারাপ জ্ঞান মাথা নেড়ে বলল না তোমাকে আমি একটা কথা বলতে চাই কি কথা বলতে চাই যে আমরা তোমাকে ভীষণ ভালোবাসি ম্লান একটু হেসে জ্ঞান বলে বাসিস ভীষণ আমাদের ভুবন জুড়ে তুমি তাই জানো না মাথা নেড়ে জ্ঞান বলে জানি জানবো না কেন আমরা সবাই সবাইকে ভীষণ ভালোবাসি ইট ইজ আ ফ্যামিলি ইন লাভ উইথ ইট সেলফ তাই না বলো হ্যাঁ পিঠে বিদ্যার নরম একটা হাত ঘুরে বেড়াচ্ছে সে হাতও যেন কথা বলছে তার সঙ্গে বিদ্যার হাত বলছে ইউ আর নট এ গুড লায়ার গরম চায়ের চুমুক দিতেই ঠোঁটের ক্ষতস্থান যেন চেঁচিয়ে উঠল স্টপ ইট সামনের দরজাটার দিকে শূন্য চোখে চেয়েছিল জ্ঞান ওরা কি জানে ওরা কি সব জানে দরজার ফ্রেমে হঠাৎ অপরূপ বিভঙ্গে এক নারী মূর্তি দেখা দিল নিতান্তই কিশোরী সে মস্ত এলো খোপা ভেঙে পড়েছে ঘাড়ের ওপর কপালে মুক্তর দানার মতো ফোটা ফোটা ঘাম ঘামে লেপটে আছে চূর্ণ চুল মুখে একটা ঠোঁট টেপা লাজু হাসি বিশাল দুটি চোখের পাতা নেমে আছে নিচে তার হাতে ট্রে ট্রের ওপর একটা প্লেট তা থেকে ধোঁয়া উঠছে একটা মিষ্টি রান্নার গন্ধে ভরে যাচ্ছে ঘরখানা মেয়েটি বলল একটু টেস্ট করে দেখবেন হাত বাড়িয়ে সসংকোচে প্লেটটা নিল জ্ঞান একটা ভাই ভার্সন এটুকুর যেন হঠাৎ বড় দরকার ছিল ভীষণ গরম কিন্তু সাবধানে খাবেন জ্ঞান বলল বাহ খুব সুন্দর গন্ধ তো কেন গরমে এত কষ্ট করে রাঁধতে গেলে কষ্ট কষ্ট কেন হবে মস্ত আলুটার একটুখানি কেটে মুখে দেশে বলল চমৎকার তোমার রান্নার হাত তো খুব ভালো সতীর মুখে যেন হঠাৎ একটা আলো ফুটে উঠল নুন ছাল গরম আলো মুখে যেতেই তার বিক্ষত ঠোঁট ফের আর্তনাদ করে উঠল কি হচ্ছে কি দয়া এসে সতীর পাশে দাঁড়িয়ে জ্ঞানের দিকে বড় বড় চোখে চেয়ে বলল দাদা হুম তুমি রান্নার প্রশংসা করলে হ্যাঁ তো তোমার আজ কি হয়েছে বলো তো কী হবে শোতে সুন্দরী হতে পারে তা বলে যে সুন্দরীদের কোনো দোষ থাকবে না তা তো নয় তটস্থ হয়ে জ্ঞান বলে আমি তো কিছুই বুঝতে পারছি না কী করে খাচ্ছ দাদা কেন সুন্দর হয়েছে তো কাঁদো কাঁদো মুখে সতে জ্ঞানের দিকে চেয়ে করুণ গলায় বলল দেখুন না ও বলছে রান্না নাকি নুন হয়নি দয়া ক্যানের দিকে চোখ পাকিয়ে চেয়ে বলল হয়েছে নুন আমার তো আলুনি লাগছে না লাগছে না না তো অ্যান্ড দ্যাট ইজ সেমলেস স্পার্শিয়ালিটি জ্ঞান মৃদু হেসে বলে কেন ওর পিছনে লাগছিস নুন ঠিক আছে মোটেই ঠিক নেই নুন কম হলে আমি খাচ্ছি কি করে সুন্দর মুখের জন্য মানুষ কী না করতে পারে বলো যুদ্ধ লাগায় জাহাজ ডোবায় সব ছাড়খাড় করে দেয় করে না বলো জ্ঞান একটু শিউরে উঠল তার পিঠে এখনও বিদ্যার নরম হাত কিছু খুঁজছে যেন কি খুঁজছে ঢাস গোটা নাকি তার অতীত ভেতরকার পাপ স্খলন পতন খুঁজছে কিছু খুঁজছে চোখ নামিয়ে নিয়ে জ্ঞান বলে চেঁচামেচির কী আছে নুন যদি কমই হয়ে থাকে তাহলে একটু নুন দিয়ে নিলেই তো হয় তাহলে স্বীকার করলে তো যে নুন হয়নি আমি তোদের মতো অত বুঝতে পারি না যার নুনের মাত্রা জ্ঞান নেই সে কিন্তু ভালো রাঁধুনি নয় তা কেন টেস্ট তো খুব ভালো হয়েছে দয়া সতী থেকে ফের বলল দেখলি সতী ঠিক বলেছিলাম কি না সতী লাল হয়ে বলল যা শেষ কথাটা বুঝল না জ্ঞান কিন্তু ভারী সংকোচ বোধ করল রাত্রিবেলা অস্বস্তিকর ঘুমের মধ্যে স্বপ্নে সে একটা প্রকাণ্ড মাঠ দেখতে পাচ্ছিল মাঠটার এদিকে আলো কিন্তু ওপাশটায় ভীষণ অন্ধকার আর সেই মাঠের উপর দিয়ে তার দুটি যমজ বোন দৌড়চ্ছে কোথায় যাচ্ছে ওরা এই তোরা কোথায় যাচ্ছিস ওরা জবাব দেয় না ওরা উপাশের ভীষণ ঘুটঘুটটি অন্ধকারের দিকে দৌড়ে যাচ্ছে বিদ্যা দয়া কোথায় যাচ্ছিস হারিয়ে যাবি যে ওরা থমকে ফিরে তাকালো তার দিকে অনেক দূর থেকে বলল হারিয়ে যাব কেন আমরা চলে যাচ্ছি কোথায় যাচ্ছিস তোরা যেখান থেকে এসেছিলাম ওই অন্ধকারে কেন যাবি তোরা খবরদার যাসনে ওখানে ভীষণ অন্ধকার যে আমরা তো এখানকার লোক নই কোথাকার লোক অন্য জগতের তোদের ছাড়া আমি থাকবো কী করে আমাদের কাজ শেষ হয়ে গেছে তাই চলে যাচ্ছি ফিরে আয় শিগগির ফিরে আয় কেন ফিরে আসবো আমাদের কাছে আয় হারিয়ে যাস না আমরা আমাদের জায়গায় ফিরে যাচ্ছি দাদা যাসনে প্লিজ কী চাষ তোরা বল সব দেব। কি দেবে যা চাষ সব দুজনে তার দিকে ফিরে দাঁড়িয়ে বলে না তুমি দেবে না সব দেব, ফিরে আয় মাথা নেড়ে দুই বোন একসঙ্গে বলে তাহলে ওরকম করলে কেন কি করলাম কাঁদো কাঁদো মুখে দুই বোন বলল কেন ওরকম করলে কেন হারিয়ে গিয়েছিলে দুই বোন এক পা এক পা করে পেছনে সরে যাচ্ছে আর পেছনের কয়লা খুনির মতো নিরন্ত্র অন্ধকারটাও এগিয়ে আসছে ওদের দিকে আর হারিয়ে যাব না কথা দিচ্ছি তোরা ফিরে আয় আর যাসনে অন্ধকারটা তোদের গিলে খাবে আমরা তো তাই চাই আদিগন্ত এক ভয়াল মাঠের উপর দিয়ে প্রাণপণে ওদের দিকে ছুটতে লাগলো কেন কিন্তু এই বিশাল মাঠ সে কিছুতেই পেরোতে পারছে না দৌড়াতে দৌড়োতে তার মনে হচ্ছে কি ভীষণ ভারী তার পা দুখানা সে যেখানে আছে সেখানে আছে এক পাও এগোতে পারছে না জাঁকবার পর বুকটা ধক ধক করছিল তার অনেকক্ষণ অন্ধকারে চুপচাপ বসে রইল সে তিন দিন পর ঝাড়গ্রাম থেকে বন্যাকে একটা চিঠি লিখেছিল সে খুব সংক্ষিপ্ত চিঠি তুমি বলেছিলে বিরহ ভুলতে দেয় না কিন্তু মিলন সব ভুলিয়ে দেয় তোমাকে আমি ভুলতে দেব কেন বন্যা এর বেশি আর কিছু বলার নেই আমার গল্পের পাকসবাই সবাই উপর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনা ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখে একটি উপন্যাস ঝাঁপি এর চতুর্থ অর্থাৎ শেষ পর্ব আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান উপর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটুনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সব সময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল